হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুহিসনা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি পাকা আমের রসগোল্লা। রসগোল্লা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। এই রসগোল্লা আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারি। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। পাকা আমের রসগোল্লা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি সেগুলি হলো, এখানে 1 লিটার দুধ নিয়েছি আমি, আর নিয়েছি এখানে ম্যাঙ্গো পাল্প, পাকা আমের কিছুটা পাল্প নিয়েছি, আর নিয়েছি এখানে 1 টেবিল স্পুন ময়দা, আর এখানে নিয়েছি 2 কাপ চিনি, আর এখানে নিয়েছি 1 টিস্পুন বাতি লেবুর রস, আর নিয়েছি 6টা এলাচ। সবার প্রথমে আমি ওভেনটা অন করে দুধের প্যানটা আমি এর ওপর বসিয়ে দিলাম। দুধটা আমি কিছুটা সময় জাল করে নেব। দুধটা আমি নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে এসেছে, এবার আমি একটু দুধটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দুধ থেকে আমরা ছানা কাটিয়ে নেব। এবার আমি দুধের মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পাতিলেবুর রস। নাড়াচাড়া করে রসটা আমি মিক্স করে নিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রস ইউজ করেছি, তোমরা চাইলে ভিনেগার বা ছানা কাটানোর পাউডারও ইউজ করতে পারো। ছানাটা আমার খুব ভালো করে কাটানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ওভেনটা অফ করে এটা নামিয়ে নেব। এবার একটা মিক্সিং বল আর একটা ছাঁকনি নিয়েছি, আর নিয়েছি একটা সাদা কাপড়। এবার আমি এর মধ্যে ছানাটা অল্প অল্প করে ঢেলে নেব, নিয়ে ছানার মধ্যে থেকে আমি জলটা ঝরিয়ে নেব। এবার কাপড়টা এরকমভাবে ফোল্ড করে আমি হাত দিয়ে খুব ভালো করে এরকমভাবে চেপে চেপে ছানার মধ্যে থেকে সমস্ত জলটা আমি বের করে নেব। জলটা আমি বের করে নিয়েছি, এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। আবারও আমি কাপড়টা ফোল্ড করে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত জলটা আমি ঝরিয়ে নেব। জলটা আমার খুব ভালো করে ঝরানো হয়ে গেছে ছানার থেকে। এবার বেশ কিছুটা সময় ধরে ছানাটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে এরকমভাবে বেশ কিছুটা সময় ধরে আমি এটা মেখে নেব। ছানা যত ভালো মাখা হবে রসগোল্লা ততই বেশি নরম হবে, তাই ছানাটা খুব ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে মেখে নিতে হবে। এরকমভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। ছানাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প। এই পাল্পটা আমি ছানার সাথে খুব ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছি।
তারপরও আমি ম্যাঙ্গো পাল্প আমি অ্যাড করছি 1 টিস্পুন। এটাও আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিলস্পুন ময়দা। ময়দাটাও আমি খুব ভালোভাবে হাত দিয়ে এরমভাবে মিক্স করে নেব, খুব ভালোভাবে আমি এটা মেখে নেব। ছানার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম, 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার ডো থেকে আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এরকম করে তালুর মধ্যে রেখে গোল গোল করে আমি রসগোল্লার আকারে এটা বানিয়ে নেব। একই রকমভাবে আমি ছানার থেকে এরকমভাবে হাতের তালুর মধ্যে অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল গোল করে ঘুরে আমি রসগোল্লার আকারে সমস্ত ছানাটাই আমি তৈরি করে নেব। সমস্ত ছানাটাই আমার রসগোল্লার আকারে তৈরি করা হয়ে গেছে। এবার আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি অ্যাড করছি 2 কাপ চিনি আর অ্যাড করব 4 গ্লাস জল। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 6 পিস এলাচ। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। রসটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে 4 টিস্পুন ম্যাঙ্গো পাল্প আমি অ্যাড করব ফ্লেভারের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা রসের সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে থেকে চামচের সাহায্যে এই ফেনাগুলো আমি বের করে নিচ্ছি, তাহলে এই রসটা অনেকটা ক্লিন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তোমরাও এরকমভাবে ফেনাগুলো চামচের সাহায্যে বের করে নেবে। রসটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এগুলো একে একে ছেড়ে দিচ্ছি রসের মধ্যে। এবার এটা ফুটে গেছে। এবার আমি একটা লিড দিয়ে এখন এটা ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে আসলাম, 10 মিনিট পর লিডটা আমি ওপেন করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এটা আরও 10 মিনিট আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব ফোটার জন্য। মিনিট আমার এটা ফোটানো হয়ে গেছে, অনেকটাই রসটা ঘন হয়ে গেছে। এখন রসগোল্লা তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এবার এই টেস্টি রসগোল্লাটা আমি সার্ভ করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমাদের এই পাকা আমের নরম তুলতুলে টেস্টি রসগোল্লা। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার বানানো এই রসগোল্লা রেসিপিটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল সিলেক্ট করো। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির ভিডিওর আপডেট তোমরা সহজেই পেয়ে যাবে এবং দেখতে পাবে। আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব, ফ্যামিলি, রিলেটিভদের সাথে। কারণ ফ্রেন্ডস, তোমরা জানো তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও বেশি মোটিভেট করে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিওতে। টাটা, বাই।